সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেওয়াইসি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে অলরেডি কেওয়াইসিটা কিন্তু এসে পড়েছে এবং আপনারা অনেকেই কেওয়াইসি কমপ্লিট করতে পারছেন। সো এটা হচ্ছে, আপনাদের অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি কেওয়াইসির ভিতরে ঢুকতে পারতেছি না, মানে পাইপ ব্রাউজারের কেওয়াইসি যে অপশনটা আছে সেটার ভিতরে ঢুকতে পারতেছি না, সেখানে ইরর দেখাচ্ছে বা শুধু লোডিং দেখাচ্ছে। সো এটার মূল কারণ হচ্ছে প্রচুর মানুষ এটার মধ্যে কেওয়াইসি করতেছে, মানে এই পাইপ ব্রাউজারের ভিতরে এইটার ভিতরে যাচ্ছে, যার কারণে কিন্তু এটা সার্ভারটা ডাউন দেখাচ্ছে। সো আপনারা একটু নি এখন না করলেও চেষ্টা করবেন রাত্রের দিকে চেষ্টা করার জন্য, যখন অনেক মানুষ ঘুমিয়ে পড়বে তখন চেষ্টা করার জন্য। আর মূলত যে ভিডিওটা তৈরি করতেছি এর উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষই অলরেডি কেওয়াইসি যাদের সামনে আসতেছে তারা কেওয়াইসি করার জন্য ধাপগুলো পূরণ করতেছে, সো তাদের কিছু মিস্টেক বা ভুল হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমি সকালে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে মূলত দেখাইছি যে কোনো অনেকগুলো কান্ট্রির মধ্যে কিন্তু অলরেডি কেওয়াইসিটা আসছে এবং অনেকেই কেওয়াইসিটা করে ফেলতেছে। সো আপনাদের এর মধ্যে কিন্তু কয়েকজন কমেন্ট করছে যে ভাই আমি অলরেডি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারছি, বা অনেকে লিখছে যে আমি আপলোড করছি বাট আমারটা এখনও হচ্ছে না, এরকম অনেকে অনেক ধরনের কমেন্ট করছে। সো এইটার সমাধান দেওয়ার চেষ্টা করবো, বা আপনাদেরকে যারা যদিও আপনাদের ইয়াটা আসে যখন কেওয়াইসিটা আসবে আপনারা পূর্ব একটা গাইডলাইন যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আপনারা যখন কেওয়াইসিতে আসবেন, আমি কেওয়াইসির ভিতরে অলরেডি যাচ্ছি, আপনাদের এই যেই প্রবলেমগুলো হবে আপনারা অবশ্যই কেওয়াইসি আসলে যে করতে হবে এখন ফার্স্ট অবস্থায় এরকম কোনো বিষয় না। আপনাদের যখন কেওয়াইসিটা আসবে তখন আপনারা চেষ্টা করবেন, আপনি আগে একটু দেখে নেবেন আপনার ইমেল ভেরিফাই করা আছে কি না, তারপর ফোন নাম্বার বা ফেসবুক ভেরিফাই অলরেডি করা আছে কি না একটু খেয়াল করবেন। যদি ফোন নাম্বার ভেরিফাই না থাকে, যদি ফেসবুক ভেরিফাই থাকে তাহলে করতে পারেন, তবে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেই ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো হচ্ছে আপনাদেরকে এখানে প্রবলেম হতে পারে। ধরেন আপনার যখন এখানেই আসবে আপনাদের ফেস রিভিল যাবে, আপনাদের ফেসটাই ওদের সামনে দেখাতে হবে ক্যামেরার সামনে, এখানে আপনাদের জিহ্বা, তারপর দাঁত, মাথা ঘুরাইয়া, হাসি দিয়ে এরকম অনেকগুলো অ্যাক্সেস বা অনেকগুলো অ্যাডভান্স পারমিশন ওরা চাইবে, সেই পারমিশনগুলো আপনাকে দিতে হবে। পারমিশন বলতে ওরা এখানে লেখা দিবে আপনাদেরকে বুঝে শুনে, কিন্তু এই ওদের এইগুলো কিন্তু বুঝে শুনে আপনাকে দেখাতে হবে। যখন বলবে আপনার জিহ্বা দেখার জন্য, টাং দেখানোর জন্য আর কি, তখন কিন্তু আপনাদের এগুলো দেখাতে হবে, তারপর জিহ্বা, হাসি, স্মাইল, তারপর সব কিছু দিতে হবে। সবচেয়ে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনাদের যারা এনআইডি বা পাসপোর্ট দিয়ে করবেন, সেই বিষয়টা হচ্ছে আপনাদের এনআইডি বা পাসপোর্টটা যেন আলোর মাধ্যমে, মানে স্পষ্ট যেন ছবিটা হয়, এরকম একটা ছবি যেন আপলোড করতে পারেন, এরকম চেষ্টা করবেন যতটা স্পষ্ট রাখা যায়। সো এরকম আপনারা চাইলে আপনারা স্ক্যান করে চাইলে ছবিটা আপনাদের গ্যালারিতে আইনে রাখতে পারেন, আপনাদের ফোনের মধ্যে এরকম করতে পারেন, এটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকের এনআইডি হয়েছে না, তারা কিভাবে করবে, অনেকে বাইরের দেশে আছে বা পাসপোর্ট আছে তারা কিভাবে করবে। সো আপনার পাশে যদি কেউ থাকে, ধরেন আপনি যার এনআইডি দিয়ে করতেছেন সে যেন আপনার পাশে থাকে, কারণ ফেস রিভিল যখন চাইবে মানে আপনার ফেস ভেরিফাই যখন চাবে তখন যেন তাকে দিয়ে করতে পারেন। এখন আপনার না থাকতে পারে, আপনার ফ্যামিলির কারো না কারো তো এনআইডি অবশ্যই আছে। যদি আপনার আমুরটা দিয়ে করেন, আপনার মাটা যদি দিয়ে করেন, এনআইডি দিয়ে করেন, তাহলে অবশ্যই আপনার মাকে আপনার প্রয়োজন পড়বে যখন আপনি কেওয়াইসির জন্য আবেদন করবেন, ওনার ফেস রিভিলটা চাইবে, তখন আপনার এগুলো দিতে হবে। সবগুলো পারমিশন আপনারা একটু বুঝে শুনে করবেন, একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না, যাতে ইজি করতে পারেন। এইগুলোই আপনাদের মূলত বিষয়টা, আপনাদের এইগুলো ফলো করে আপনারা এখানে যদি কাজ করেন তাহলে আপনাদেরকে প্রবলেমগুলো হবে না। ইভেন যখন কেওয়াইসি আসবে আমরা এখানে দেখতে পাচ্ছেন লোডিং দেখাচ্ছে, যার কারণ হচ্ছে যে অলরেডি কিন্তু কেওয়াইসিটা আসছে। হয়তো এই সময়ও হতে পারে যে কিছু অল্প মানুষের দিছে বা বেশি মানুষের দিবে না, এরকম হতে পারে। তবে এখন যে আপডেটটা আসছে এখানে হয়তো আপনাদের আপডেটের কারণে এখানে ইরর দেখাচ্ছে বা অনেক কান্ট্রি কিন্তু করতেছে। আমিও ফার্স্ট অফ অল জানতাম না যে এত আমাদের বাংলাদেশেও করছে, কিছু কিছু মানুষ অলরেডি করে ফেলছে, আমার কমেন্ট সেকশনে অনেকেই বলছে যে আমরা নাকি আমরা কেওয়াইসি করে ফেলছি। সো আপনারা করে নেবেন, আমার এখানে দেখতে পাচ্ছেন লোডিং দেখাচ্ছে। যাই হোক, আমি পরবর্তীতে আবার ট্রাই করবো এবং চেষ্টা করবো আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এবং কীভাবে করবেন সেইটা দেখানোর জন্য। সো যখন কেওয়াইসি আসবে তখনই আপনাদেরকে করতে হবে এমন কোনো কথা না, আগে আপনারা চেক করে নেবেন যে আপনি কেওয়াইসি আপিল করলে আপনার কেওয়াইসি কমপ্লিট হবে কি না, ওইরকম আপনার যদি মনে হয় কনফিডেন্স হয় তাহলেই করবেন, মানে আপনার ফোন নাম্বার, তারপর ফেসবুক ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস ভেরিফাই সব কিছু করার পরেই কিন্তু এখানে করবেন। তারপর হচ্ছে লকটাপ বিষয়টা নিয়েও কিন্তু আমি আলোচনা করবো পরে একটা নেক্সট ভিডিওতে। সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি ভিডিও পাবেন না বা আপনি কিন্তু কেওয়াইসি করতে বা বুঝতে অসুবিধা হবে। সো অবশ্যই একটা লাইক দিবেন,
অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করে যাবেন যে আপনি কী কী রিলেটেড ভিডিও পেতে চান, সেই রিলেটেড ভিডিও আপলোড করব। সো আশা করি বুঝতে পারছেন যে কেওয়াইসি যখন আপনারা করবেন কী কী বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু করতে হবে। আল্লাহ হাফেজ।